তো দাঁড়ান 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 আরে আপনি এখানে আজব আমাকে চিনতে পারছেন না আরে ওই দিন যে আপনার সাথে আমার রেস্টুরেন্টে ধাক্কা লেগে গেল আমি আপনাকে চিনতে পেরেছি কিন্তু আপনি আমাকে মনে রেখেছেন আমি তো সেটাই বিশ্বাস করতে পারছি না চিনব না গো নতুন মুরগি ফাঁসানোই তো আমার কাজ কিছু বললেন হ্যাঁ রোডে দাঁড়িয়ে আছেন আপনি কি রিকশা করছেন হ্যাঁ একটু 10 নম্বর সেক্টর দিকে যাব 10 নম্বর সেক্টর আমিও তো এদিকে যাচ্ছি চলেন আমার সাথে না 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 আমি রিকশা পেয়ে যাব আপনি যান রিকশা পেয়ে যাবেন মানে আমার সাথে চলেন আমি নামিয়ে দিচ্ছি আরে জান তো আমি রিকশা পেয়ে যাব আমি বারবারই হচ্ছে উঠেন আরে উঠেন না কি করছে মামা চলেন আপনি তো আনকমফোর্টেবল হয়ে বসে আছেন কেন আপনাকে আনিজে দিচ্ছে কই না তো তো মিস্টার হ্যান্ডসাম আপনার নাম কি আমার নাম সিয়াম সুন্দর নাম আপনার নাম আমি নাবিলা তো আপনি কি সিঙ্গেল নাকি কোনো গার্লফ্রেন্ড আছে সিঙ্গেল আমার চোখে কি যেন একটা গিয়েছে একটু দেখুন তো চোখে এটা কি করলেন প্রপোজ করলাম আপনিও সিঙ্গেল আমিও সিঙ্গেল এইভাবে কেউ প্রপোজ করে নাকি কেন আপনার ভালো লাগেনি ভালো লেগেছে কোনো রকম আমার সাথে কখনো এরকমটা হয়নি তো সবকিছু স্বপ্ন স্বপ্ন লাগছে এখনো কি স্বপ্ন মনে হচ্ছে নাকি একটা হাত করে স্বপ্ন ভাঙিয়ে দিব মামা আশেপাশে ফায়ার সার্ভিস স্টেশনটা কোথায় আছে মামা মামা ফায়ার সার্ভিস আপনার লগ ইয়ে আছে মামা কিন্তু অনেক রোমান্টিক অনেক মজা নিয়েছেন আপনার 30 মিনিট শেষ কেন অডিও কলে কথা বলছি এটা কি ভালো লাগছে না ভালো লাগছে বলেই তো ভিডিও কলে কথা বলতে চাচ্ছি সরি ভাই ভিডিও কলে কথা বলি না এখন রাখি আপনার সময় শেষ হ্যালো হ্যালো টাকা পাঠিয়েছেন হ্যাঁ টাকা পাঠিয়েছি লাস্ট নাম্বার 90 ঠিক আছে বলুন আপনার 30 মিনিট শুরু হতে যাচ্ছে ভালো আছি আপনি কেমন আছেন রাতে খেয়েছেন হ্যাঁ আপনি ডিনার করেছেন